হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আপনারা দেখবেন আজকের পাঁচটি দৈনিক পত্রিকার যে শিরোনাম আছে সেগুলো। আর বলে রাখি, আজকেই এই আগস্ট মাসের, জুলাই মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ঘটেছে তার একটি ভিডিও পাবেন। তো যথারীতি আজকে পাঁচটি পত্রিকার শিরোনাম প্রথমে দেখাবো। প্রথমে আছে যুগান্তর, তাদের শিরোনাম মগ বাজারে ঘটনা তদন্তে তিন কমিটি, গ্যাস থেকেই বিস্ফোরণ। তো এখানে দেখা যাচ্ছে ঘটনাস্থলে হাইড্রোকার্বনের অস্তিত্ব পেয়েছে বিস্ফোরক অধিদপ্তর। প্রায় বিস্ফোরণ ঘটলেও তিতাস বা সিটি কর্পোরেশনের দায়িত্ব না নেওয়ার অভিযোগ। তো এরপরে আছে ডান দিকে, সাদা করার বিশেষ সুযোগ বহাল থাকবে, 47 বছরে 89 লাখ কোটি কালো টাকা। এদিকে লকডাউনে এবার মুভমেন্ট পাস থাকবে না, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক। এরপরে এদিকে আছে বাম দিকে, আরোপিত বিধিনিষেধ ঝুঁকিতে অর্থনীতি, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা। একদিনে রেকর্ড শনাক্ত 8,364 জন। আমলাদের সমালোচনায় উত্তপ্ত সংসদ। এদিকে দেখতে পাচ্ছেন আরেকটি, বরিশাল বিভাগের হাসপাতাল চিকিৎসক টেকনিশিয়ানের অভাবে ভোগান্তি হাসপাতালে আর কি। এদিকে আছে রিক্সা, সীমিত লকডাউনের প্রথম দিন রিক্সা ব্যক্তিগত গাড়ির দখলে রাজধানীর রাস্তা। তো এই ছিল মোটামুটি দৈনিক যুগান্তরের শিরোনাম। এটিকে আর একটা দেখতে পাচ্ছি, বার্ন ইউনিটে আর্তনাদ, স্যার আমার ভাই বাঁচবে তো? তো এরপরে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম দেখতে পাচ্ছেন, সীমান্তবর্তী জেলায় লাগামহীন মৃত্যু, খুলনা ও রাজশাহীর অবস্থা সবচেয়ে খারাপ। আর একটু ডান দিকে আছে, রাতের আলোয় ঝলমলে কান্তজিও মন্দির। তারও ডান দিকে আছে, একটু বড় করে দেখি কি আছে, এটা আড়াই টাকা অনিয়মে চাকরিচ্যুত, 3 যুগ পর সুপ্রিম কোর্টের রায়ে মুক্তিযোদ্ধা আকন পাচ্ছেন পূর্ণ বেতন ভাতা। তো এরপরে আছে, মৃত্যুর মিছিল থামছেই না, করোনায় মারা গেছেন আরও 104 জন, শনাক্ত 8,364। একটু বাম দিকে আছে, নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে হামলায় কিশোরী নিহত। আর তার ডান দিকে, ফেসবুকে ফাঁদ আতঙ্ক। এদিকে আছে, প্রতি 1,000 যক্ষ্মা রোগীর মধ্যে 1 জন এইডসে আক্রান্ত, নিপসমের গবেষণা। আর সর্বডান দিকে আছে, হেলিকপ্টার নিয়ে ঘটা করে বিয়ে বরের জরিমানা, হেলিকপ্টার দেখতে পাচ্ছেন। এরপরে এদিকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে লকডাউনে হাড়িভাঙ্গা আমের বাজারে ধস, নোয়াখালীতে হোটেলে স্কুল ছাত্রী, গাজীপুরে পোশাক শ্রমিককে ধর্ষণ। তারও বাম দিকে আছে, পিপলস লিজিং পুনর্গঠন করে দিয়েছে হাইকোর্ট। আর এদিকে আছে, ভূমধ্যসাগর থেকে ফের বাংলাদেশি সহ উদ্ধার 178 অভিবাসন প্রত্যাশী, 2,500 নিবন্ধনধারী শিক্ষককে নিয়োগের আদেশ বাতিল। তো ভারতে শিগগিরই চালু হচ্ছে পর্যটন ভিসা, বিশেষ সুবিধা ঘোষণা, আপাতত ইপি ভোট নয়, বর্তমান জনপ্রতিনিধিরাই বহাল থাকবেন। তো এই ছিল বাংলাদেশ প্রতিদিনের আজকের শিরোনামগুলো। এরপরে দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো দেখতে পাচ্ছেন, সর্বডান দিকে আছে, আক্রান্তের রেকর্ড, আবারও 100+ মৃত্যু, বাড়ছে আইসিইউ সংকট, বিনা চিকিৎসায় বাড়তে পারে মৃত্যু বলছেন চিকিৎসকরা। এদিকে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর একটা ছবি, দেখি বড় করে একটু কি দেখা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংসদের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন। তো 1 জুলাই থেকে ঘরের বাইরে যাওয়ার বারণ, থাকবে না কোনো মুভমেন্ট পাস, টহল দেবে বিজিবি সেনাবাহিনী।
এরপরে দেখতে পাচ্ছেন জেলার দায়িত্ব সচিবদের দেওয়ায় সংসদে ক্ষোভ। তারপরে তার নিচে দেখতে পাচ্ছেন শুধু গ্যাস থেকে এত বড় বিস্ফোরণ অস্বাভাবিক, মগবাজারে বিস্ফোরণ বিস্ফোরণ স্থলের বাতাসে হাইড্রোকার্বনের উপস্থিতি পেয়েছে বিস্ফোরক অধিদপ্তর, বোমার আলামত মেলেনি আইজিপি। আপনার এখানে ধ্বংসস্তূপের একটা ছবি দেখতে পাচ্ছেন। তার নিচে আছে তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে দুর্ঘটনার পুনরাবৃত্তি। আর এই নিউজটা প্রায় প্রত্যেক পত্রিকায় মনে হয় এসেছে, 2,50,000 টাকার দুর্নীতির মামলায় 39 বছর পর জয়। এরপরে নিচে আছে ইউরো চ্যাম্পিয়নশিপ, বিশ্ব সেরাদের কাছে চ্যাম্পিয়নদের বিদায়। তো এগুলো ছিল আজকের মোটামুটি দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম। তো এরপর আপনারা দৈনিক নয়া দিগন্তের শিরোনামগুলো দেখতে পাচ্ছেন, কঠোর লকডাউনে মুভমেন্ট পাস থাকছে না, মন্ত্রিসভায় মহাসড়ক ও নিরাপত্তা বাহিনী আইন অনুমোদন, আর লালকালিতে থাকছে করোনা শনাক্তি ও রেকর্ড, সারাদেশে মৃত্যু 104, শনাক্ত 8,364। এরপরে রূপ বদলেছে বুড়িগঙ্গা, ভারতের সাথে সীমান্ত বন্ধে মেয়াদ আরও বাড়লো, 14 দিন বাড়লো। আর এদিকে দেখতে পাচ্ছেন রহস্যে ঘেরা মগবাজারের বিস্ফোরণ, আইসিইউতে কাতরাচ্ছে ছেলে, কেঁদে বুক ভাসাচ্ছেন মা। রহস্যে ঘেরা মগবাজারের বিস্ফোরণ সত্যি একটি দুঃখজনক ঘটনা। এরপরে ডেল্টা ভ্যারিয়েন্টের কবলে এবার অস্ট্রেলিয়া, শেষ 2 মাসে আয় করতে হবে 39 আর ব্যয় করতে হবে 46%, বাজেটের লক্ষ্যমাত্রা অর্জনের বিপর্যয়। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন রিক্সা শহরে পরিণত রাজধানীর, বিধিনিষেধ বাড়াচ্ছে ভোগান্তি। এরপরে দেখতে পাচ্ছেন ইস্তাম্বুল ক্যানেলের উপর কেন উদ্যোগ কেন নিচ্ছে এরদোগান। ডান দিকে দেখতে পাচ্ছেন জেলাওয়ারি আমলাদের দায়িত্ব বন্টন, সরকার ও বিরোধী দলের ক্ষোভ। তো এটা ছিল দৈনিক নয়া দিগন্তের শিরোনামগুলো ছিল এখানে। তো এরপর আজ কালের কণ্ঠের আজকের শিরোনামগুলো দেখতে পাচ্ছেন, মগবাজার ট্র্যাজেডি, তদন্তকারীদের ধারণা গ্যাস বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকে বিস্ফোরণ। এরপর বাম দিকে আছে প্রধানমন্ত্রীর নির্দেশনা, লকডাউনের দুস্থরা যেন খাবারের কষ্টে না থাকে, সরকারি সহায়তায় আম মুক্ত করার পরামর্শ, ফাইজারের টিকা শুধু বিদেশগামী কর্মীদের দেওয়ার সিদ্ধান্ত। আর এদিকে দেখতে পাচ্ছেন যে মগবাজারে যারা স্বজন হারিয়েছেন তাদের আত্মনাথের ছবি, ভুয়া সনদে খালাস বিটুমিনের চালান, 50 কন্টেনারের চালান আটকে দিল, আটকের নির্দেশ কাস্টমসের। এদিকে দেখতে পাচ্ছেন আমলাদের হাতে জেলার দায়িত্বে ক্ষোভ সরকারি ও বিরোধী দলের। তার বাম দিকে আছে পুলিশকে সহায়তার জের, কিশোরকে তুলে নিয়ে ধর্ষণ শেষে হত্যা। আর এদিকে আছে গণপরিবহন বন্ধে কষ্টের মাত্রা টের পেল কর্মজীবীরা। এরপর একটু নিচের দিকে আছে অপরিচিত ওষুধ ঘষিয়ে উৎসব, তারও ডান দিকে আছে একদিনে সর্বোচ্চ শনাক্ত 8,364। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভিডিওটির ভালো লাগলে লাইক দেবেন। আর এই চ্যানেলে আজকে জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপডেট দেওয়া হবে, ভিডিও আকারে আসবে, আশা করি সেই ভিডিওটাও দেখবেন।